ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময় সবচেয়ে পাওয়ারফুল এবং জনপ্রিয় একটি প্রফেশন ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে দুইটি সেক্টর আছে। এক ফ্রন্ট এন্ড এবং অপরটি হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ইউজার ইন্টারফেস এবং কোডিংয়ের কম্বাইন্ড প্রোডাক্ট যা ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইড অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটে গিয়ে যা দেখতে পাই এটাই তৈরি করে থাকে ফ্রন্ট এন্ড 2023 হাজার তেইশের বর্তমান সময়ে প্রায় অ্যারাউন্ড থার্টি মিলিয়ন ওয়েব ডেভেলপার আছে বাট মজার ব্যাপার কি জানেন মাত্র সেভেন পারসেন্ট এক্সপার্ট ফন্টেন্ট ওয়েব ডেভেলপার এই মুহূর্তে পৃথিবীতে এক্সিস্ট করে কিন্তু এই মুহূর্তে আমাদের পৃথিবীতে প্রায় ওয়ান বিলিয়ন ওয়েবসাইট লাইভ আছে এবং আপনারা সবাই জানেন যে একটা ওয়েবসাইটের ছাড়া কোনোভাবেই হতে পারে না তাহলে গ্যাপটা কোথায় প্রতিনিয়ত যেহেতু ওয়েবসাইট এবং ওয়েব ডেভেলপারদের ডিমান্ড চলেছে সেখানে এক্সপার্ট ফ্রন্ট ওয়েব ডেভেলপারদের পার্সেন্টেজ কেন এত কম এই টেকনোলজি কি খুব বেশি কঠিন নাকি ঠিকভাবে এটাকে এখনও আমরা অ্যাকোয়ার করতে পারি নাই মোস্ট অফ দ্য কেসেস আমরা পার্সোনালি মনিটরিং করে দেখতে পেরেছি এইটা হচ্ছে প্রপার গাইডলাইন সাপোর্ট এবং প্রপার প্র্যাকটিসিংয়ের অভাবে যে পরিমাণ আমাদের এক্সপার্ট ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার দরকার সে পরিমাণে তৈরি হচ্ছে না অথবা তৈরি হওয়ার জন্য প্রিপেয়ার হইলেও শেষ করে উঠতে পারতেছে না বা নিজেকে প্রকাশ করতে পারতেছে না একজন পার্ট হিসেবে এইটার পেছনে প্রধান কারণ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অনেকেই শিখতে আসে কিন্তু নতুন নতুন টেকনোলজি ফ্রেমওয়ার্ক লাইব্রেরি এবং প্যাকেজেসের ভিরে ভিড়ে নিজেকে আপ টু ডেট রাখতে পারে না অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে ভিডিও দেখে প্রজেক্ট বানাইতে পারে কিন্তু না দেখে সেটা আর তৈরি করতে পারে না নতুন নতুন আপডেট আসলে সেটা ডকুমেন্টেশন দেখে শিখতে পারে না অনেকের ক্ষেত্রে নতুন নতুন লজিক বিল্ড করে একটা যে প্রবলেম সলভ করবে বা ওয়েবসাইট তৈরি করবে এমনটা কিন্তু তারা করে উঠতে পারে না তাহলে প্রবলেমটা কোথায় প্রত্যেকের কমন প্রবলেমটা কিন্তু একটা জিনিসকেই ইন্ডিকেট করে আর সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কথায় আছে গাছের গোড়া যত মজবুত এবং বিস্তৃত হয় গাছ তত শক্তিশালী হয়ে ওঠে প্রোগ্রামের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু এমনই আপনার ফান্ডামেন্টাল জ্ঞান যত বেশি স্ট্রং হবে ঠিক তত বেশি আপনি এগিয়ে থাকবেন আপনাদের এই গ্যাপটি পূরণ করার উদ্দেশ্যে হাবলু প্রোগ্রামার একটি পরিপূর্ণ জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট পেইড কোর্স আনতে চলেছে চার মাস ব্যাপী চলা পুরো কোর্সটিতে ফ্রন্ট এন্ড এর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ডকুমেন্টেশন ফলো করে বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে মৌলিক এবং আবশ্যিক বিষয়সমূহ বোঝানোর পাশাপাশি প্রজেক্ট ভিত্তিক লার্নিং অ্যাপ্রোচ ফলো করে কোর্সটি রেডি করছি আমরা এই ভিডিওতে শেয়ার করব আমাদের কোর্স থেকে কি কি শিখতে পারবেন ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে কে কে থাকছে প্রফেশন হিসেবে কেন ফন্টেন্ট ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন আমাদের কোর্সের স্পেশালিটি কি কোর্স চলাকালীন কোনো সমস্যায় পড়লে কিভাবে সাপোর্ট টিম হেল্প করবে কোর্স শেষে জব প্লেসমেন্ট টিম কিভাবে আপনাদের লোকাল এবং গ্লোবাল জব পেতে প্রস্তুত করে গড়ে তুলবে কোর্সের ডিউরেশন এবং প্রাইস কত কিভাবে ইনরোল করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও আমাদের এই কোর্সটি রেকর্ডেড এবং লাইভ সেশন বেসড আমরা এই কোর্সে একটি হাইব্রিড মডেল ফলো করব। পুরো কোর্সটিতে একশো বিশটি মডিউল চল্লিশটি প্রজেক্ট পনেরোটি অ্যাসাইনমেন্ট এবং চারশোটিরও বেশি ভিডিও এবং সেই সাথে ১৬ থেকে বিশটি লাইভ সেশনে ভাগ করে নিয়েছি প্রতিটি মডিউলে ছয়টি থেকে দশটি করে ভিডিও থাকবে এবং প্রতিদিন একটি করে মডিউল আপনি অ্যাক্সেস পাবেন যেটা প্র্যাকটিস করার জন্য সময় পাবেন পরবর্তী চব্বিশ ঘন্টা এই সময়ের মধ্যে যে কোনো সমস্যায় পড়লে সাপোর্ট টিম একটি নির্দিষ্ট সময় গুগল মিটে সরাসরি স্ক্রিন শেয়ার করে সমস্যাগুলো ফাইন্ড আউট করবে এবং ডাউটগুলো ক্লিয়ার করে দিবে আপনাদের তবে স্টুডেন্ট যেন আমাদের উপর একদম নির্ভর না হয়ে যায় এই দিকটিও খেয়াল রাখা হবে যারা যে কোনো সমস্যা নিজে নিজে সমাধান করে সবচেয়ে ভালো স্কোর করতে পারবে তাদের জন্য কোর্স শেষে থাকবে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট টিম ইউনিক সিভি বিল্ডিং থেকে শুরু করে জব অ্যাপ্লাই প্রসেস সরাসরি দেখানো হবে লাইভে এবং ইন্টারভিউ ক্র্যাকিং এর জন্য থাকবে এক্সট্রা মডিউল কোর্স শেষে ফ্রিলান্সিং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বায়ার হ্যান্ডেলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ সম্পূর্ণ মার্কেট প্লেসের গাইডলাইন দেখানো হবে এবং কোর্সের অ্যাক্সেস এবং সাপোর্ট থাকবে লাইফ টাইম চেষ্টা করা হবে আপনাদের আত্মনির্ভরশীলভাবে গড়ে তোলার নিজে নিজে চেষ্টা করানোর তবে স্টুডেন্টদের জন্য সাপোর্ট টিম সব সময় পাশে থাকবে কিভাবে একজন সিনিয়র ডেভেলপার এই দিনগুলো পার করেছে এবং কিভাবে নিজে নিজে সব সমস্যা খুঁজে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে কোর্সের ভেতরে লাইভ সেশন নেওয়া হবে সিনিয়র ডেভেলপার এবং প্রোজেক্ট ম্যানেজারদের সাথে এই কোর্সটি হাবলু প্রোগ্রামার প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা হবে মেইন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি ইশান এবং শাহরিয়ার সজীব থাকবে প্রজেক্ট বেস ভিডিও নিয়ে প্রশ্ন আসতে পারে কোর্সটি কাদের জন্য কোর্সটি বিজ্ঞানার এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য কোর্সটি করার জন্য আপনার পূর্বে কোনো প্রোগ্রামিং নলেজ না থাকলেও চলবে তবে যদি আপনি বেসিক জিনিস পারেন তাহলে এটা আপনার জন্য অ্যাডভান্টেজ আমরা শুরু করব একদম বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে HTML টি এম এল সি এস এস গিট অ্যান্ড গিঝাব জাভাই স্ক্রিপ্ট সিক্স ডম বম জেসন ওয়েব এপিআই টেল ওন বুটস্ট্যাপ রিয়্যাকজেস নেক জেস রিয়াক্ট রিড্যাক্স টাইপ সহ আরও অনেক কিছু থাকবে যা আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে আসতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে কোর্সের প্রাইস প্রথমে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল এরপরে আপনাদের সবার কথা চিন্তা করে এবং যেহেতু আমাদের প্রথম কোর্স এটা এই কারণে আমরা সতেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচশো জন এনরোলমেন্ট করার সুযোগ পাবেন আমাদের লিমিটেড সিট থাকবে এবং পরবর্তীতে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না আমরা চাই ফার্স্ট অ্যান্ড বেস্ট ইম্প্রেশন আমাদের কোর্সের এনরোলমেন্ট শুরু হবে পাঁচই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এবং ক্লাস শুরু হবে সতেরোই এপ্রিল অর্থাৎ রোজারিদের সাত দিন পর থেকে আপনি যদি একজন ডেডিকেটেড ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হইতে চান এবং আমাদের কোর্সে আর কি কি থাকছে তা জানতে চান তাহলে ফলো করেন আমাদের নেক্সট ইনস্ট্রাকশনগুলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ টুটুল কোফাউন্ডার অফ হাবলু প্রোগ্রামার পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হাবলু প্রোগ্রামের পাশাপাশি একজন সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের বেসিক বেসিক ফান্ডামেন্টালগুলো আমি কভার করব এর ভিতরে আমি শেখাব এইচটিএমএল সিএসএস গিট অ্যান্ড গিঠা ভিজুয়াল স্টুডিও কোড গুড স্ট্র্যাপ এবং টেলিমেন্ট আসসালামু আলাইকুম এভ্রন আমি ঈশান আহমেদ আহাদ ফাউন্ডার অব হাবলু প্রোগ্রামার আমি গত চার পাঁচ বছর ধরে ফাইবার এবং আপওয়ারকে সফলতার সাথে ফ্রিলান্সিং পাশাপাশি সুইডেনের একটা কোম্পানিতে রিমোট জব করেছি আমাদের প্রথম পেইড কোর্স দ্য জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের একজন ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে আমি আপনাদের অ্যাডভান্স জিনিসগুলো কভার করব। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট ইএস সিক্স দেন এটার ভিতরে ডম বম জেসন ওয়েভেস নেকজেস রিয় অনেক কিছু আমি নিজ হাতে আপনাদের এই কোর্সের ভেতরে শেখাবো এবং কোর্স শেষে আমি নিজেই আমার গত চার পাঁচ বছরের ফ্রিলান্সিং এক্সপেরিয়েন্স থেকে আপনাদের ফ্রিলান্সিং এর উপরে গাইডলাইন দেব ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে বায়ার হ্যান্ডেলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু আমি হাতে ধরে আপনাদের অ্যালগোরিদম ওয়াইজ শেখানোর চেষ্টা করব হাই সবাইকে আমি শাহরিয়া সজিব একজন প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার আমি গত পাঁচ বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডের সাথে কাজ করে আসতেছি আমি আপনাকে একজন টপারেটেড ফ্রিলান্সার ছিলাম অ্যান্ড এখন হচ্ছে আমি আমার একটা নিজের এজেন্সি বিকোডেমি যেটা আমি রান করতেছি পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিকোডেমি যেখানে আমি ফুল স্ট্যাক প্রজেক্ট বেসড টিউটোরিয়াল আপলোড করে থাকি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটাতে সাতাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার্স আছে তো আমি এই কোর্সে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে আসলে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট আসলে স্টার্ট করতে পারেন আমি জানি এটা কোনো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স না বাট তারপরেও আপনারা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে মার্কেটে জব করতে অথবা ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন আপনাদের কিছু বেসিক ব্যাক নলেজ মাস্ট থাকা লাগবে লাইক আপনারা যদি এপিআই ইমপ্লিমেন্টেশন না করতে বুঝেন অথবা আপনারা যদি বেসিক না বোঝেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আসলে এন্ড ডেভেলপার হিসেবে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে কি সো আমি আপনাদেরকে এই কোর্সে একটা প্রোজেক্টের মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ব্যাকএেন আসলে শুরু করতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা কিভাবে একটা বড় প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার করতে পারেন কিভাবে হচ্ছে আমরা একটা আমাদের প্রজেক্টের কোড গুলোকে আরো সুন্দর করতে পারি আর অর্গানাইজ করতে পারি এগুলো আমি আপনাদেরকে শেখাবো আশা করি আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন সো আমি বেশি কথা বলাচ্ছি না দেখা হচ্ছে কোর্সের ভিডিওতে আপনারা সবাই জানেন প্রায় গত ছয় মাসের বেশি সময় ধরে আমাদের এই একটি কোর্সের কারিকুলাম আমরা রেডি করছি আমাদের এই কোর্স কারিকুলামটি এমনভাবে সাজানো যেন একজন বিগেইনার যে প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানে না সেও যেন আমাদের কোর্সটা শুরু করতে পারে এবং আমাদের থেকে চার মাসের যে সাপোর্ট আছে গাইডলাইন আছে এবং চারশোটির বেশি যে ভিডিও আছে এগুলো দেখে যেন সে ওয়েব ডেভেলপমেন্ট বিশেষ করে ফ্রন্টলাইনটা শিখতে পারে এবং এটা ইমপ্লিমেন্ট করতে পারে তার ক্যারিয়ারে যেমন জব লাইফ হতে পারে বা ফ্রিলান্সিং ক্যারিয়ার হতে পারে সো এইটার জন্য আমরা শুধুমাত্র আপনাদের চার মাসে গাইডলাইন বা টিউটোরিয়ালই দেখবেন না এর পাশাপাশি ছোটো বড়ো আমাদের সাথে প্রজেক্টও করবেন সো আমাদের কোর্সে আমরা যে প্রজেক্টগুলো বিল্ড করব এর ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে সাস অ্যাপ্লিকেশন অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ বিজনেস অ্যাপ্লিকেশনগুলো কেমন হয় এটা প্যাটার্নটা কি হয় এটা ফ্রন্টইনটা কি হয় এই জিনিসগুলো আমরা দেখব এবং রিয়েল লাইফের ঠিক এমন একটি সাস অ্যাপ্লিকেশন আপনাদের বিল্ড করে দেখাবো এদের আমরা দেখব বিজনেস অ্যাপ্লিকেশন অর্থাৎ বিজনেস টাইপ অ্যাপ্লিকেশন যদি আপনার ক্লায়েন্ট বা আপনার এজেন্সি থেকে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে করতে পারেন এবং রিয়েল লাইফে একটা বিজনেস অ্যাপ্লিকেশন দেখে আমরা ক্লোন করব এবং এটার পরে ড্যাশবোর্ড ডিজাইন পস অ্যাপ্লিকেশন এবং সবচেয়ে ইন্টারেস্টিং প্রজেক্ট যা আমরা এই কোর্সটিতে করাবো এটা হচ্ছে প্রায় পাঁচ হাজার ডলারের বিগেস্ট প্রজেক্ট যা আমি লাস্ট ইয়ারে কমপ্লিট করেছিলাম এই প্রজেক্টটি দেওয়ার একটাই কারণ আপনাদের রিয়েল ওয়ার্ল্ডের সব কিছুর সাথে পরিচয় করে দেওয়ার যেন আপনারা অলওয়েজ মোটিভেটেড থাকেন আমি রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট করে দেখাবো আমি যেই জিনিসগুলো নিজে নিজে কাজ করে টাকা আর্ন করছি সেই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাবো যেন আপনারা এই কাজগুলো মনোযোগ সহকারে করতে পারেন এবং আপনাদের যেন মনে না হয় যে এগুলো শুধুমাত্র আপনার শেখাতেই কাজে লাগবে পরবর্তীতে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে এটা কোনো আর কাজে আসবে না বিষয়টা একদমই এমন না আমরা এটার জন্য সব কিছু রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট আপনাদের করে দেখাবো আমাদের এই লার্জ স্কেলের প্রজেক্টের পাশাপাশি আপনাদের শেখানোর সময় আমরা ছোট বড় আরও চল্লিশটি প্রজেক্ট করব যা আপনাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার জন্য হেল্প করবে সো চলুন আমাদের কারিকুলামটা দেখে আসা যাক তো চলুন আমাদের কোর্সে আরও কি কি থাকছে এটা সকল কিছু বিস্তারিত দেখে আসি আমাদের জার্নি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কারিকুলামের প্রথম টপিক হচ্ছে হাউ ডাজ internet অ্যান্ড and environment setup? আমাদের প্রথম মডিউলে একদিনের মিশনে আমরা প্রথমে শিখবো ইন্টারনেট কি ইন্টারনেট কিভাবে কাজ করে ব্রাউজার কিভাবে কাজ করে এবং ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ডিভাইসকে কিভাবে সেট করব অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপ করবো সেই বিষয়গুলো দেখব আমাদের সেকেন্ড মডিউলের মাধ্যমে আমরা মেইন টপিকে প্রবেশ করব এখানে আমরা শিখব এই সম্পর্কে এই এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা একটা ওয়েবসাইটের কঙ্কাল বা স্কেলিটন বা স্ট্রাকচার হিসেবে কাজ করে সাত দিনের এই স্টেমেলের মিশনে আমরা এই স্টেমেলের বেসিক হেডিং লিঙ্ক ফরম্যাটিং থেকে শুরু করে অ্যাডভান্স টপিকগুলো যেমন ফর্ম টেবিল মাল্টিমিডিয়া লিস্ট স্ট্রাকচার ইমেজেস ভিডিও ইত্যাদি কাভার করব এটার পরে আমাদের সাদা মাটা ওয়েবসাইটকে ঘষামাজা করে অর্থাৎ মেকআপ করে সুন্দর করার জন্য আমরা শিখব ক্যাসকেডিং স্টাইল শিট বা সিএসএস সিএসএস এর মেইন টপিক তেরো দিনের তেরোটি চ্যাপ্টার থাকবে দুইটি প্রোজেক্ট এবং আপনাদের তিনটি হোমওয়ার্ক দেওয়া হবে এখানে সিএসএস ইন্ট্রোডাকশন সিনটেক্স সিলেক্টর কালার প্যাডিং মার্জিন থেকে শুরু করে সিএসএস অ্যাডভান্স টপিক টু ডি থ্রি ডি অ্যানিমেশন রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর জন্য গ্রিড ভিউ মিডিয়া কোয়েরি ফ্লেক্স সহ আরো অনেক কিছু থাকবে এর পরের টপিকে আমরা আমাদের সবার চেনা পরিচিত একটি কোডিডিটর নিয়ে কথা বলবো ওয়েব প্রোগ্রামাররা সব থেকে বেশি যে কোডিডিটরটা ব্যবহার করে ভিজুয়াল স্টুডিও কোড যেটাকে আমরা ভালোবেসে ভিএস কোড বলে ডেকে থাকি সেইটার ইনস্টলিং প্রসেস থেকে শুরু করে প্রপারলি কাস্টমাইজেশন ন্যাভিগেটিং কমান্ড লাইন ডিবাগিং সহ অ্যাডভান্স সব কিছু কভার করা হবে এই চ্যাপ্টারটিতে এটার পরে ভার্সন কন্ট্রোলার হিসেবে গিট অ্যান্ড গিট হাব এর ওপর একদিনের একটি চ্যাপ্টার থাকবে যেখানে বেসিক ইন্ট্রোডাকশন সেট আপ সাইন ইন থেকে শুরু করে ব্রাঞ্চিং মার্স ইন্সপেক্ট অ্যান্ড কম্পেয়ার সহ শেয়ার অ্যান্ড আপডেট ট্র্যাকিং পাথ রিরাইট হিস্টোরি সহ আরও অনেক কিছু থাকবে এই চ্যাপ্টারটিতে এটার পরে সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসাবে আমরা বুটস্ট্র্যাপ এবং টেলিমেন্ট সিএসএস দেখব এখানে আমাদের পনেরো দিনের মিশন থাকবে এই দুইটি টপিক শেখার জন্য আমরা বুটস্ট্যাপে পাঁচ দিন সময় দিব আর বাকি দশ দিন টেলিউন সিএসএস এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টপিক সহ দুইটি প্রজেক্ট দুইটি হোমওয়ার্ক থাকবে যেখানে ফুললি ফাংশনাল ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানিয়ে দেখানো হবে ঠিক এটার মতো আমরা দুইটা ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে বেসিক থেকে শুরু করে সব কিছু কভার করব বিস্তারিত বলতে অনেক সময় লাগবে বিধাই আমরা বিস্তারিত বলছি না আপনি চাইলে আমাদের এই প্রেজেন্টেশনের পিডিএফ ফাইলটা অথবা পিপিটি ফাইলটা দেখে আসতে পারেন এরপরে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাই স্ক্রিপ্টের বেসিকটা দেখব এখানে আমাদের দশ দিনের বেসিক জাভাই স্ক্রিপ্ট মিশনে আপনার ডিভাইসের এনভায়রনমেন্ট সেট থেকে শুরু করে সিনটেক্স ভেরিয়েবল ডেটা টাইপ ফাংশন অবজেক্ট অ্যারে মেথড কন্ট্রোল ফ্লো লুপ অপারেটর সহ আরও অনেক বেসিক জিনিস কভার করা হবে এবং সাথে থাকবে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্র্যাকটিস প্রবলেম এটার পরে ডেভেলপার টুলস হিসেবে আমরা ক্রোম ডেভ টুলস দেখব একদিনের মিশনে আমরা ক্রোম ডেভ টুলসের কমান্ড শর্টকাট সোর্স এলিমেন্টস কনসোল নেটওয়ার্ক সিকিউরিটি সহ আর অনেক ফাংশনালিটি ডকুমেন্টেশন দেখে শেখানোর চেষ্টা করব এরপরে বিশ দিনের মিশনে আমরা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের অ্যাডভান্স জিনিস যেমন ইরোর হ্যান্ডেলিং রিকার্সিভ ফাংশন অবজেক্ট মেথড সিক্স অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস কলব্যাক ফাংশন ওপি কনসেপ্ট যেমন ইনহেরিটেন্স এনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন ডম ওয়েব এপিআই সহ আরো অনেক অ্যাডভান্স জিনিস কভার করা হবে এবং সাথে থাকবে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভিং অ্যান্ড প্র্যাকটিস প্রবলেম এটার পরে অ্যানিমেশন এন্ড ক্যারোজ লাইব্রেরি এর একদিনের মিশনে আমরা অ্যানিমেট সিএসএস স্কেলিটন এলিমেন্টস অ্যান্ড সোয়াইপার এস সম্পর্কে জানবো যার মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন এবং এই অ্যানিমেশন আপনার ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করে তুলবে এর পরের চ্যাপ্টারে জাভাই স্ক্রিপ্টের লাইব্রেরি হিসেবে আমরা রিয়াক্ট জেএস দেখব এখানে সাত দিনের মিশনে প্রথমে আমরা বেসিক জিনিস যেমন এনভায়রনমেন্ট সেট আপ সিনটেক্স কম্পোনেন্টস প্রপস স্টেটস ইভেন্ট হ্যান্ডেলিং কন্ডিশনাল রেন্ডারিং এবং অ্যাডভান্স টপিক হিসেবে মেমো পোর্টালস কনটেক্ট এপিআই রিয়াক্ট হুক ইউজ স্টেট ইউজ ইফেক্ট রিয়্যাক্ট রেন্ডার রিয়াক্ট রাউটার সহ আরও অনেক কিছু কভার করব এবং সাথে থাকবে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভিং প্র্যাকটিস প্রবলেম জব অ্যান্ড ফ্রিল্যান্সিং লার্স প্রজেক্ট যারা সাকসেসফুলি আমাদের কোর্সটি শেষ করতে পারবে অর্থাৎ স্পেশাল স্টুডেন্টদের জন্য রিওয়ার্ড হিসেবে থাকবে রিয়াক্ট রিডাক্স টাইপ স্ক্রিপ্ট এবং নেক্সট ডে এর ক্র্যাশ কোর্স এবং সাথে থাকবে ফ্রিল্যান্সিং গাইডলাইন যেখানে ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট বায়ার হ্যান্ডলিং সহ আরও অনেক কিছু দেখানো হবে স্পেশাল স্টুডেন্টের জন্য আর একটা স্পেশাল জিনিস থাকবে সেটা হচ্ছে জব গাইডলাইন্স আমাদের জব প্লেসমেন্ট টিম প্রত্যেকের জন্য ইউনিক সিভি বিল্ড করে দিবে কিভাবে সিভি ড্রপ করতে হয় কিভাবে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন আসে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করার প্রসেস কি জব অফার পাওয়ার পর কিভাবে সবকিছু শুরু করতে হয় এমন আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করবে আমাদের জব প্লেসমেন্ট টিম এমন স্পেশাল স্টুডেন্টদের মধ্যে ফিল্টার করে কিছু স্টুডেন্টকে আমরা বেছে নেব হাবলু প্রোগ্রামার ডেভেলপার টিমের জন্য আমাদের জার্নি অফ ফ্রন্ট ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের কারিকুলাম এমনভাবে ডিজাইন করা হয়েছে এখানে আমরা বেসিক ইন্ট্রোডাকশন সিনটেক্স থেকে শুরু করে ডকুমেন্টেশন ফলো করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক কাভার করার চেষ্টা করব এতক্ষণ তো শুধু আপনারা আমাদের কোর্সে কী কী থাকবে সেটার ওভারভিউ দেখলেন আমাদের কোর্সে আরও কি কি থাকছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে এই প্রেজেন্টেশনের পিপিটি ফাইল অথবা পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিজিট করে দেখে আসতে পারেন